हाय गाइस কেমন আছো তো আজকে চলে এসেছি আরো একটি রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব মুলোর পরোটা তো এখানে মুলো নিয়ে নিয়েছি তো এগুলো আমি কেটে নেব আগে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি ময়দা নিয়ে নিলাম এবার কিছুটা আটাও নিয়ে নিলাম আটা ময়দা আমি সমান সমান দিয়ে মিশিয়ে করব এবার স্বাদমতো নুন দিয়ে দেব একটু এবার আমি ময়ান দিয়ে দেব সাদা তেল दो थे के तीन चामच मत सदा तेल दिए दिल मैं भालो करे मेखे नेब आटा मैदार साथे जल दिए मेखे नेब भालो करे आटाटा माखा हो गेछे एबार एटाके ढाका दिए आमी किछुक्षण रेखे देब एखाने आमी किछुटा काँचा लंका कुचो करे निएछि आर किछुटा धने पाता निए निएछि धने पाताटाओ केटे नेब এবার মুলোগুলোকে ছাড়িয়ে নেব মুলোটা আমি এভাবে গ্রেট করে নেব মুলোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে মুলোগুলো সব এরকম করে আমি গ্রেট করে নিয়েছি এই যে মুলোগুলো আমি এ করে নিয়েছি এটা আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নেব মুলোর থেকে জলটাকে একদম শক্ত করে নিংড়ে বার করে দিতে হবে একদম জলটা শুকনো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দেব একটু আদা গ্রেট করে আমি দিয়ে দিয়েছি এবার একটু জোয়ান দিয়ে দেব এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম धने पतार कुची दिए दिल एगुलो सब एक साथ माखिए नेब एक स्वाद मत नून दिए देव एबार आटार थेके आमी लेची केटे नेब एबार लेचीगुलो के एक बड़ो बड़ो करे केटे निते हबे एबार लेचीटाके भालो करे गोल पाकिए निते हबे एभावे एकटा बाटिर मतो तैरी करे निते हबे एबार एर मध्ये एकटु मूलोर ফুটটা দিয়ে দিতে হবে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এবার একটু আটা গুঁড়ো দিয়ে এটাকে বেড়ে নিতে হবে এই যে মুলোর পরোটা আমি সব বেলে নিয়েছি এবার তাওয়ায় এটাকে একটু সেকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেব এবার তেল দিয়ে দেব কত সুন্দর ফুলেছে বড়টাটা একদম দুদিক থেকে একদম ফুলে গেছে এবার আমি তুলে নেব আমাদের মুলোর পরোটা তৈরি হয়ে গেছে ভীষণই সুন্দর দেখতে লাগছে আমাদের মুলোর পরোটা তৈরি হয়ে গেছে এবার গরম গরম পরোটা খেয়ে দেখব আমি তো হবে যাও গরম আছে একটা প্লেটে দিয়ে দাও रेसिपिटा केमन लागलो भिडियो भालो लेगे थाके तो अवश्य लाइक करे दाओ तो आजकेर मतो एखानेई शेष करछि टाटा।